আজকে সকালে খবর পেলাম জয়নগরের সাইডে তৃণমূলের এক নেতা নাকি নামাজ পড়তে ফজরের সময় এবার হয়েছিল তাকে গুলি করে মেরেছে আমরা এই পথে স্টেজ থেকে সেটাকে দীপ্তা নিন্দা জানাচ্ছি সব মানুষের বেঁচে থাকার অধিকার আছে যার যেটা ভালো লাগবে রাজনৈতিক দল করুক যাকে যাকে ভালো লাগবে ভোট দিক কিন্তু তৃণমূলের যে নেতার উপরে আক্রমণ করে তাকে মেরে দেওয়া হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অনুরোধ করছে অবিলম্বে তাকে যারা হত্যা করেছে যে দুষ্কৃতিগুলো আছে তার রাজনৈতিক রং না দেখে তাদেরকে অ্যারেস্ট করে এই খুনের বদলায় তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক এই দাবিটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মঞ্চ থেকেই তুলছে এটা হচ্ছে আমাদের কালচার ও তৃণমূলকে মেরে দিয়েছি বলে আমাদের খুশি হবে এই নোংরা রাজনীতি আমরা করতে আসিনি তার ভালো লেগেছিল তৃণমূলের আইডিওলজি এই চুরির আইডিওলজিকে ভালো লাগতে পারে কি যার যেটা ভালো লাগবে আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত দলের আইডিওলজিকে যদি ভালো লাগে করেছে তিনি কিন্তু তাকে গুলি করে মেরে দেবে এটা তো সভ্য সমাজ মেনে নেবে না এই আইসে প্রতিরা ক্ষেত্র কথা বলে বর্তমানে তুই না কথা তৃণমূলের অত্যাচারের কারণে উনিও তৃণমূলের পরিবারের মেয়ে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল তার পাশে আমরা গিয়েছিলাম যাকে আবার ফিরে আসে এই জায়গায় যে রক্তদান শিবির করতে গিয়ে পাড়ার মধ্যে এরকম হানাহানি কারা লাগিয়ে দিচ্ছে তাদের থেকে একটু দূরে থাকুন পাড়ার যারা তৃণমূল করে তাদেরও দোষ নয় ভয়টা তাদের মাথায় ঢুকাচ্ছে দাদা দিদিরা ও দাদা বলেছে জেলার নেতা রাজ্যের নেতা বলেছে এটাকে আটকাতে হবে আরে বোকা যখন বিপদে পড়বে রক্তের কার্ডটাই জেলার নেতা রাজ্যের নেতার কাছ থেকে পাবে না কুতুব ভাই বলে দিয়েছে বাস্তব কথা যদি রক্তের প্রয়োজন হয় আগে ওই আইএসকেপি ওকে ছুটে গিয়ে রক্তটা দেবে ওর মাথায় ঢুকছে না ওকে ঢুকাতে দেওয়া হচ্ছে না ভাই।